আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা জানবো হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল 1 এই পদের পরীক্ষা প্রস্তুতি, কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়ার আদ্যোপান্ত। অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল 1 পরীক্ষা পদ্ধতি সহ কাজ, বেতন, সুযোগ সুবিধা এবং পরীক্ষার সাজেশন সব কিছুই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল 1 সাধারণত HSC পাস বা আপনার ডিপ্লোমা সমমান বা HSC সমমান যারা পাস তাদের থেকে কিন্তু নিয়োগ প্রদান করে থাকে। সামর্থ্যবান এবং শরীর স্বাস্থ্য সুঠামদের অধিকারী সাধারণত তাদের থেকেই বেশি কিন্তু নিয়োগ প্রদান করে থাকে। এই লাইন ক্রু লেভেল 1 আপনার হচ্ছে চুক্তিভিত্তিক চাকরি কিন্তু, অর্থাৎ প্রতি আপনার 1 বছর অন্তর অন্তর, আবার কিছু কিছু পল্লী বিদ্যুৎ সমিতিতে 3 বছর অন্তর অন্তর আপনার চুক্তি হয়। সাধারণত 1 বছর অন্তর অন্তর চুক্তি হয় বেশি। আপনার এই চুক্তিভিত্তিক 1 বছর অন্তর এই চাকরি হচ্ছে আপনার লাইন ক্রু লেভেল 1। এই লাইন ক্রু লেভেল 1 আপনার হচ্ছে, অনেকে জানতে চেয়েছে যে এই চাকরির কাজটা কী, এই চাকরির বেতন কেমন, সুযোগ সুবিধা কী, কীভাবে পরীক্ষা প্রস্তুতি নিবে। এই লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক চাকরি হয় আপনার, এই চাকরি থেকে আপনি এককালীন টাকা বা অন্য অন্য আনুষঙ্গিক সুবিধা কিছু ক্ষেত্রে পাবেন না, কিন্তু প্রতি মাসে আপনার আপনার ধার্যকৃত বেতন 25,000 টাকা, অর্থাৎ সর্বসাকুল্যে সব কিছু মিলে প্রতি মাসে কিন্তু আপনি 25,000 টাকা মূল বেতন পাবেন। আর হচ্ছে আপনার 1 বছর অন্তর আপনার চুক্তি কিন্তু নবায়ন করতে হবে, অর্থাৎ আপনার 25,000 টাকা বেতন এবং 1 বছর অন্তর কিন্তু চুক্তি নবায়ন করা লাগবে পল্লী বিদ্যুৎ সমিতিতে। এবং আপনি সর্বোচ্চ যে কোনো এক পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে আপনি সর্বোচ্চ 9 বছর কিন্তু চাকরি করতে পারবেন। 9 বছর পর কিন্তু আপনাকে ওইখান থেকে বদলি করে দেওয়া হবে এবং অন্যান্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করে সেইখানেও আপনি সর্বোচ্চ 9 বছর পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন, তারপর আপনারও সেইখান থেকে বদলি করে দিবে। এইভাবে আপনি সর্বোচ্চ 45 বছর, অর্থাৎ 5টা পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি হয়ে 45 বছর পর্যন্ত কিন্তু আপনি চাকরি করতে পারবেন এই পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল 1। এখন এই লাইন ক্রু লেভেল 1-এর আপনার সুযোগ সুবিধাটা কী? লাইন ক্রু লেভেল 1-এর সুযোগ সুবিধা হচ্ছে আপনার ফিক্সড বেতন 25,000 টাকা, তাছাড়াও আনুষাঙ্গিক অন্যান্য ভাতা সহ অন্যান্য আনুষাঙ্গিক অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আপনার এই চাকরি থেকে, অর্থাৎ আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা পাওয়া যায়, অর্থাৎ আর্থিকভাবে আপনি লাভবান হবেন এই চাকরি থেকে। আর আপনার 2 ঈদে মুসলমানদের আপনার উৎসব বোনাস হিসেবে আপনার 25,000 টাকার অর্ধেক, অর্থাৎ 12,500 টাকা করে কিন্তু ঈদের সময় বোনাস দেওয়া হবে এবং বৈশাখী ভাতাও কিন্তু আপনি পাবেন। আপনি 10% বৈশাখী ভাতা পাবেন বৈশাখ মাসে। এই হচ্ছে আপনার সুবিধা। আর অন্য ধর্মের লোকদের আপনার একবারেই 25,000 টাকা বোনাস দেওয়া হবে। এই হচ্ছে আপনার ঈদ বোনাস এবং বৈশাখী বোনাসের সিস্টেমটা। এবার হচ্ছে লাইন ক্রু লেভেল 1 পদের কাজটা কী? এই লাইন ক্রু লেভেল 1 পদের কাজটাই শুধু কথা হচ্ছে আপনার বৈদ্যুতিক লাইন সচল করা, অর্থাৎ ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যে কোনো কারণে বৈদ্যুতিক লাইন ফল্ট হলে যে লাইন মেরামতের কাজ করতে হয় সেই লাইন মেরামতের কাজই করে থাকে কিন্তু এই লাইন ক্রু লেভেল 1, অর্থাৎ আপনাকে কিন্তু বৈদ্যুতিক খাম্বাতে বা পোলে উঠতে হবে, অর্থাৎ সেই ধরনের মন মানসিকতা নিয়ে কিন্তু এই পোস্টে আবেদন করা উচিত এবং সব কিছু জেনে শুনেই কিন্তু আবেদন করা উচিত, অর্থাৎ আপনার বৈদ্যুতিক পোলে বা খাম্বাতে কিন্তু উঠতে হবে কাজ করার জন্য, বৈদ্যুতিক তার মেরামত করতে হবে, এই সমস্ত কাজ কিন্তু আপনাকে করতে হবে। ঝড় বৃষ্টি সময় আপনাকে কিন্তু বের হতে হবে, ওই ঝড় বৃষ্টির মধ্যেই আপনাকে লাইন মেরামতের কাজ কিন্তু করতে হবে, আর এই সংক্রান্ত কাজ কিন্তু আপনাকে করাই লাগবে অবশ্যই, এবং সেই মন মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে আবেদন করা উচিত এই ধরনের চাকরিতে। এখানে আর্থিক সুবিধা পাবেন কিন্তু আপনার এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। আর এই কাজের সুযোগ তো এইটা জানলেন, সুযোগ সুবিধা। অসুবিধার মধ্যে হচ্ছে আপনি এই চাকরিতে ছুটি খুবই কম পাবেন, অর্থাৎ সাপ্তাহিক কোনো কিন্তু ছুটি নাই, 8 ঘন্টা করে ডিউটি হয়, শিফটিং ডিউটি, আপনার 3 শিফটেই ডিউটি করতে হবে আপনার রোস্টার অনুযায়ী, এবং আপনার ঝড় বৃষ্টিতে বেশি ডিউটি করতে হবে, রোস্টারের বাইরেও আপনার অতিরিক্ত কিন্তু ডিউটি করা লাগবে। আর ছুটি হচ্ছে নিজেদের মধ্যে সমন্বয় করে ছুটি কাটাতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আপনার অনেকে জানতে চেয়েছে যে এই পোস্ট থেকে পদোন্নতি হয় কি না। সাধারণত 2-3 বছর পর পর একটা পরীক্ষা হয়, অভ্যন্তরীণ পরীক্ষা। এই অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে লাইন ক্রু লেভেল 1 থেকে 2, 3, 4 এইভাবে কিন্তু পদোন্নতি হয়। আর
প্রতি মাসে আপনার বেতন তো 25,000 টাকা থাকবে, 1 বছর অন্তর অন্তর আপনার 500 টাকা করে বেতন বাড়বে। এইভাবে আপনার চাকরির বয়স বাড়ার সাথে সাথে 600, 700, 800 এই করে প্রতি মাসে কিন্তু বেতন বাড়তে থাকবে। এবং একটা পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনি সর্বোচ্চ 9 বছর পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন এই লাইন ক্রু লেভেল 1 পদ থেকে। এই হচ্ছে চাকরির আদ্যোপান্ত, সুযোগ সুবিধা, বেতন কাঠামো সম্পর্কে জানলেন। আর বার্ষিক যে এপিএ বোনাস অনেক ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তাছাড়া আগেই বলেছি বেতনের বাইরেও আর্থিক সুযোগ সুবিধা কিছুটা পাওয়া যায় পরিশ্রম করলে এই চাকরি থেকে। কিন্তু এই চাকরির অসুবিধা যদি বলতে চান, সময় খুবই কম পাওয়া যায়, বিশেষ করে ঝড় বৃষ্টির সময়তে একটু কাজের প্রেশার বেশি থাকে এবং কষ্ট বেশি হয়, সে সময় বেশি পরিশ্রম করতে হয় লাইন সচল করার জন্য। এবার আসি হচ্ছে লাইন ক্রু লেভেল 1 পরীক্ষা পদ্ধতি কী। লাইন ক্রু লেভেল 1 পরীক্ষা পদ্ধতি বিভিন্নভাবে নিয়ে থাকে, সাধারণত MCQ পদ্ধতিতে বেশিরভাগ পরীক্ষা হয়ে থাকে। এই MCQ পরীক্ষা সাধারণত এক এক পল্লী বিদ্যুৎ সমিতি এক একভাবে নিয়ে থাকে। সাধারণত 1 ঘন্টা সময় থাকে, 60টা প্রশ্ন থাকে, 60 মিনিট সময় থাকে। এই 60 মিনিট বা 60 মার্কের প্রশ্নের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন থাকে। বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্নের মধ্যে অবশ্যই পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিদ্যুতায়ন বোর্ড এই সম্পর্কে আপনার প্রশ্ন থাকবে এবং আপনার কিন্তু সেইগুলো উত্তর দিতে হবে। বিদ্যুৎ সেক্টর নিয়ে সাধারণ জ্ঞানও থাকবে, আপনার সেইগুলো আলাদা করে পড়ে নিতে হবে। আর এই বিদ্যুৎ সেক্টর নিয়ে যে বই আছে সেই বইয়ের তালিকা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনি আপনার পছন্দসই বই লাইব্রেরিতে গিয়ে যাচাই বাছাই করে আপনি কিনবেন এবং সেইখান থেকে পড়লে বিদ্যুৎ সেক্টর বা আনুষঙ্গিক বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্নগুলো জানতে পারবেন, যা আপনার পরীক্ষায় সহায়ক হবে ভালো মার্ক পাওয়ার জন্য। তাছাড়া অন্যান্য পরীক্ষা প্রস্তুতির মতো আপনার যে জব সলিউশন আছে সেই জব সলিউশন বই থেকে আপনার পড়তে হবে। প্রতি 4 মাস 5 মাস অন্তর অন্তর যে নতুন জব সলিউশন বইটা বের হয় আপনার সেই বইটা কিন্তু পড়তে হবে, A to Z পড়তে হবে। সেইখান থেকে আপনি পড়া শেষ হলে বিশেষ করে আপনার ইংরেজি সাহিত্য এই প্রশ্ন আপনি বাদ দিয়ে পড়বেন, আর জটিল প্রশ্ন, কঠিন অঙ্ক এই সমস্ত প্রশ্ন বাদ দিলেও চলবে। তারপর হচ্ছে আপনার BCS-এর প্রশ্ন 10 থেকে সাম্প্রতিক সময়ের সব প্রশ্নগুলো আপনাকে কিন্তু সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে একই কথা থাকবে যে আপনি যে যে প্রশ্নগুলো থাকে বিশেষ করে জটিল প্রশ্ন, মানসিক দক্ষতা, ইংরেজি সাহিত্য এই সমস্ত প্রশ্ন আপনি বাদ দিয়ে কিন্তু পড়তে পারেন। সাধারণত BCS প্রশ্ন ভালো করে পড়লে সেই প্রশ্ন থেকে কিন্তু হুবাহু কমন আসে। তারপর হচ্ছে আপনি মাসিক তথ্যকণিকা পড়তে পারেন প্রতি মাসে বা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পড়লে আপনি সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু আপনি অনায়াসে সমাধান করতে পারবেন, যা চাকরির পরীক্ষা এই পরীক্ষা সহ অন্যান্য সেক্টরে সুবিধা হবে। আর অবশ্যই বিদ্যুৎ সেক্টর এবং ICT এই প্রশ্নগুলো পড়ে রাখবেন, তাতে সুবিধা হবে হচ্ছে বিদ্যুৎ সেক্টরের যে কোনো নিয়োগে, সে যে কোনো বিদ্যুৎ সেক্টরের বিদ্যুৎ প্রতিষ্ঠান, বিদ্যুৎ কোম্পানিতে নিয়োগের ক্ষেত্রে আপনি কিন্তু সুবিধা পাবেন এই কোর্স থেকে। তাই সবাই বলবো সেভাবে প্রস্তুতি নিন, আর সাজেশন ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।